সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ আপাতত মোটামুটি সুস্থ আছি। আমরা অনেকদিন ধরেই ক্লাসে নেই, দূরে বসে তোমাদেরকে লেখাপড়ার জন্য কিছুটা দিক নির্দেশনা দেই, তোমরা হয়তো সেভাবে এগিয়ে যাচ্ছ। তো তারপরেও আমরা সবাই কামনা করব যত দ্রুত সম্ভব আমরা ইনশাআল্লাহ আমরা শ্রেণীকক্ষে ফিরে আসব। আজকে আমি তোমাদেরকে আমরা বিগত দিনে যে ক্লাসগুলো করেছি, অর্থাৎ যে ট্যাগ গুলা ইউজ করেছি HTML এ ওয়েব পেজ তৈরি করার জন্য, সেই ট্যাগ গুলো নিয়ে ম্যাক্সিমাম ট্যাগ গুলো ইউজ করে আমরা একটা সুন্দর একটা ওয়েব পেজ তৈরি করার চেষ্টা করব। এবং ঠিক নোটপ্যাডে আমরা ট্যাগ লিখব এবং তার আউটপুট ফলাফল দেখব। তো আমরা পিছনে কি কি ট্যাগ আমরা আলোচনা করেছি তা তোমাদের ধারণা আছে। তা মনে করো আমরা নর্মালি যে ট্যাগ গুলা ইউজ করেছি, হেডিং ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, তারপরে বিআর ট্যাগ, অ্যালাইন ট্যাগ, তারপরে ফন্ট ট্যাগ, ফন্টের যে তিনটে অ্যাট্রিবিউট তা আমরা ব্যবহার করেছি, তারপরে আর আছে ইমেজ ট্যাগ, তারপরে লিঙ্ক ট্যাগ, এই ধরনের আমরা এগুলা ইউজ করেছি। তো চলো আজকে আমরা ছোট একটা ওয়েব পেজ তৈরি করি। আমরা জানি যে নোটপ্যাড খুলতে হয় কোথা থেকে, আমি আগে আরেকটা ক্লাসে তোমাদের দেখিয়েছি যে নোটপ্যাড কোথা থেকে খুলতে হয়। আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে নোটপ্যাড খুলতে পারি, অথবা আমরা সরাসরি যদি আমরা এখান থেকে ইসে থেকে লিখে দেই তাও কিন্তু আমরা নোটপ্যাড খুলতে পারি। এই যে সার্চ বক্সে যদি আমরা এখানে লিখে দিই নোটপ্যাড, NOT নোট পর্যন্ত লিখলি তুমি নোটপ্যাড পেয়ে যাবে। এই যে দেখো নোটপ্যাড, এখানে তুমি এখন ক্লিক করলে আমাদের নোটপ্যাড খুলে যাবে। তো আমরা এখানে নোটপ্যাডে আমরা কিন্তু লিখতে পারবো। আমরা সাধারণত কি লিখে থাকি তা তো তোমাদের কিছুটা হলো আশা করি মনে আছে। মনে করো এখান থেকে আমরা শুরু করি, আমি অবশ্য একটু শর্টকাটে করার জন্য আমরা আমার লেখা আছে সেগুলো আমি কপি করে তোমাকে দেখা দিচ্ছি। একটু বড় করে দেখি, আমরা এগুলো লিখি না, HTML লিখি, হেড লিখি, টাইটেল লিখি, তারপর হেড ক্লোজ করি, বডি লিখি। এরপরে আমরা কি করব, এরপরে মনে করো আমরা আর একটু এখান থেকে নিয়ে তোমাদের একটা একটা করে আমি একটু দেখাই একসাথে সবগুলা। চোখে পড়লো তো আসলে একটু ঘোলায় যেতে হয় যে এত এত কিভাবে আমি কি লিখলো, স্যার কি লিখলো। দেখো আমরা এবারে আবার আরেকটু দিলাম। দেখো আমি এখানে একটা জিনিস দিয়েছি, দেখো হেডিং ট্যাগ দিয়েছি, এখানে দেখো প্রথম লাইনটা হেডিং ট্যাগ দিয়েছি। আমরা টাইটেলে দিয়েছি কি, দেখো টাইটেলে দিয়েছি আমরা BBM কলেজ বঙ্গবন্ধু মহিলা কলেজ, দেখছো তোমরা। এরপরে দেখো এটা হেডিং ট্যাগ এর মধ্যে হেডিং ওয়ান না দিয়ে আমরা হেডিং টু দিয়েছি, অর্থাৎ একটু ছোট লেখা হোক আওয়ার হোম পেজ, কোনটা কোথায় দেখা যাবে আমি তোমাদের সম্পূর্ণ আজকে দেখা দেবো। এরপরে আমরা দেখো এখানে একটা ফন্ট ট্যাগ লাগিয়েছি, দেখো এখানে ফন্টের অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আসে নাই, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ফন্ট ফেস আলজেরিয়ান সাইজ 12 কি দিয়েছি, গভট বঙ্গবন্ধু মহিলা কলেজ, ফন্ট ক্লোজ, তারপর আমরা পিআর দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের যাতে পরের লাইনটা নিচে আসে। আচ্ছা এরপরে দেখি আবার কি দেয়া যায়, এরপরে আমরা আর এক লাইন নিয়ে আসি, পুরোটাই নিয়ে যাই যাতে আমাদের একটু সময় কম লাগে, যাতে ভিডিওটা খুব বড় না হয়। আচ্ছা এরপরে দেখো এর নিচে দেখো আমি এটা নিয়ে আসলাম, এবার কি কি দিয়েছি তুমি একটু খেয়াল করে দেখো। প্রথমে দিয়েছিলাম ফন্ট, ফন্ট ফেস, ফন্ট ফেস আলজেরিয়ান সাইজ 12 গভ বঙ্গবন্ধু মহিলা কলেজ। নেক্সট লাইনে দিয়েছি ফন্ট ফেস সেঞ্চুরি গথিক
সাইজ 16 কালার রেড ওয়েলকাম ক্রফট বঙ্গবন্ধু মহিলা কলেজ এরপরে এটা দেওয়ার পরে তো এটা কিন্তু এপাশে আরো আছে দেখো ক্রফট বঙ্গবন্ধু মহিলা কলেজ ফন প্লাস বিয়ার এবারে নেক্সট লাইন তার পরের লাইনে যে আমরা দিয়েছি দেখো এখানে দেখো পি অ্যালাইন সেন্টার দিছি তারপর লিখছি ফন্ট সাইজ 6 তারপর লিখছি চিতলমারি বাগেরহাট অর্থাৎ চিতলমারি বাগেরহাট এই যে চিতলমারি বাগেরহাট লেখাটা এই লেখাটা এর ফন্ট হবে সাইজ হবে 6 এবং এটা পি অ্যালাইন সেন্টার দিছি এই জন্য যে এই চিতলমারি বাগেরহাট লেখাটা পৃষ্ঠার মাঝখানে আসবে এরপরে বিয়ের দেওয়া হয়েছে মানে মানে ভেঙ্গে পরের লাইনটা নিচে চলে আসে এরপরে দেওয়া হয়েছে দেখো ইমেইল bbmcc95@gmail.com অর্থাৎ এই লেখাটাও কিন্তু ওর নিচে আসবে আচ্ছা দেখি এবার আরো একটু যাই এরপরে আমরা ইমেজ ট্যাগ আমরা এখানে ইউজ করব দেখো এরপরে আমরা কি দিচ্ছি অর্থাৎ তোমরা আমাদের কি হবে প্রথমে একদম উপরে আসবে আওয়ার হোম পেজ তার নিচের লাইনে আসবে গভ বঙ্গবন্ধু মহিলা কলেজ এইটা আসবে আলজেরিয়ান ডিজাইন অফ সাইজ হবে 12 তার নিচে আসবে ওয়েলকাম গভ বঙ্গবন্ধু মহিলা কলেজ এইটা এটা হবে সেঞ্চুরি গোথিক ডিজাইন হবে সাইজ হবে 16 আর কালার হবে লাল এর নিচে আসবে চিতলমারি বাগেরহাট সেটা হবে পৃষ্ঠার মাঝখানে আসবে এবং সাইজ হবে 6 এর নিচে আসবে ইমেইল bbmcc95@gmail.com এটার কোনো সাইজ বা কোনো কিছু দেওয়া হয়নি নরমালি যেভাবে আসে যে লিখলে তো নরমালি যা আসে তাই আসে ব্যাস এরপরে দেখি আমরা আর একটু দেই এইবার দেখি আর অনেক কিছু দিয়েছি একটা পি ট্যাগ দিয়েছি কারণ এই লেখার এই এই যে এই লাইনটা যখন আসবে এর নিচে যা আসবে তা এর ভেঙ্গে নিচে চলে আসবে একটু ফাঁকা রেখে আসবে এই জন্য পি ট্যাগ দেওয়া হয়েছে দেখো এখানে দেখছি কলেজ ইমেজ মানে কলেজের একটা ছবি আসবে এই জন্য আমি ট্যাগ লিখছি কি IMGSRC ছবির নাম দিয়েছি 17 March.jpg অর্থাৎ 17 মার্চের একটা ছবি আছে আমাদের শিক্ষকদের আর সহ এই ছবিটা এখানে আমি দেওয়ার চেষ্টা করব ওয়াইড দিয়েছি 400 হাইট 250 আর তোমরা ভালো করে জানো যে ইমেজ ট্যাগ হইছো এমটি ট্যাগ এটা কোনো ক্লোজ করা লাগে না এই জন্য ক্লোজ করি নাই এরপরে আবার দেওয়া হয়েছে কি IMGSRC ICTSR.jpg ICTSR আর একটা ছবি আছে সব শিক্ষকদের নিয়ে সেই ছবিটা ওটাও ওয়াইড 400 হাইট 200 এরপর পি ক্লোজ করছে অর্থাৎ এই পি আর এই পি এর মধ্যে ছবি হলো দুটো এই ছবি দুটো একটাই পাশে দুই পাশে দূরে থাকবে এবং এখান থেকে উপরের লাইন থেকে ভেঙ্গে নিচে আসবে আবার এখানে পি শেষ করছি অর্থাৎ এর নিচে যেটা আসবে সেটা আবার আলাদাভাবে আসবে দেখো আমরা এটা দেই তারপরে তোমরা দেখতে পারবে এরপরে করেছি কি আমরা এখানে আমরা লিংক ট্যাগ করেছি লিংক ট্যাগ দিয়েছি দেখো আমরা লিংক ট্যাগ আচ্ছা এরপরে আমরা এখানে লিংক ট্যাগটা দিয়ে দিই দেখো লিংক ট্যাগে কি কি দেওয়া হয়েছে পি অ্যালাইন ইকুয়াল টু রাইট কেন দিয়েছি জানো অর্থাৎ আমাদের যে যেটা লিংকগুলো থাকবে সেগুলো পেজের ডান পাশে থাকবে লিংক সম্পর্কে তোমাদের আগে কিন্তু আগের ক্লাস আমি বলেছি ঠিক এর আগের ক্লাসটাই ছিল লিংক ট্যাগ নিয়ে অর্থাৎ আমাদের একটা ওয়েব পেজ যদি থাকে তার সাথে অন্য কোন ওয়েব পেজ বা ওয়েবসাইট আমরা লিংক করতে পারবো সংযুক্ত করে দিতে পারবো শুধু একটা নাম দেখাবে প্রতিষ্ঠানের নামটা দেখাবে ওই নামটার পরে ক্লিক করলেই সেই ওয়েবসাইটে ঢুকে যাবে এই জন্য কিন্তু আমরা লিংক করি আমরা গত ক্লাসে করেছি আমি আজকে একটা পূর্ণাঙ্গ একটা ওয়েব পেজ তৈরি করতে চাই তোমরা সরাসরি সচক্ষে দেখতে পারো যে হ্যাঁ আমরা এভাবে তৈরি করলে এভাবে সুন্দরভাবে তৈরি হয় তার আমরা এখানে দিয়েছি কি পি অ্যালাইন ইকুয়াল রাইট আমি যদি এটুক না দিতাম কোনো সমস্যা ছিল না এটুক দিলে কি হতো এটুক না দিলে কি হতো আমি যা লিখতাম সেটা পেজের বাম পাশে এখানে চলে আসতো আচ্ছা তারপরে দিয়েছি বি তারপরে ইউ তারপর আই অর্থাৎ আরো তিনটা ট্যাগ ব্যবহার করছি অর্থাৎ বোর্ড হবে ইটালিক হবে আন্ডারলাইন হবে কিসে হবে সাম ইউজফুল ওয়েবসাইট লিংক কয়েকটি প্রয়োজনীয় ওয়েবসাইট লিংক আমরা রাখবো এই নামটাই কথা আমরা লিখছি যে সাম ইউজফুল ওয়েবসাইট লিংক এই কথাটা আসবে এটা কিভাবে আসবে ইটালিক হবে বোল্ড হবে আন্ডারলাইন হবে আচ্ছা গেল পি ট্যাগ দিলাম পি ক্লোজ করে দিলাম এবার নেক্সট আবার পি অ্যালাইন ইকুয়াল টু রাইট এবার এইবার আমরা কিন্তু লিংক ট্যাগ দিছি দেখো পি অ্যালাইন রাইট দিছি কারণ ডান পাশে যাবে এই জন্য দেখো এ
মানে এ হলো কি আমার অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ লিংক ট্যাগ আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছি আমরা কিন্তু জানি এটা তাহলে এ হলো এটা এটা হলো কি অ্যাঙ্কর অর্থাৎ লিংক ট্যাগ এই সারিএফ কি অ্যাট্রিবিউট এইবারে আমার প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানকে লিংক করব সেই প্রতিষ্ঠানের পুরো ওয়েব অ্যাড্রেসটা আমার এখানে লিখতে হবে এখানে লিখছি http://www.zesorbo.gov.bit এরপরে শেষ করছি আমি আমাদের লিংকটা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করলাম এবারে লিখছি জেসরবোর্ড অর্থাৎ আমার পেজে দেখাবে শুধুমাত্র জেসরবোর্ড এই জেসরবোর্ড যে দেখা এই যে শুধু জেসরবোর্ড দেখাবে এই জেসরবোর্ডে ক্লিক করলেই কিন্তু আমার এই অ্যাড্রেসে ঢুকে যাবে তারপর অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলাম অর্থাৎ এটা ক্লোজ করে দিলাম আচ্ছা এবার বিয়ার দিলাম এবারে আবার পিএলআইন ইকাল টু রাইট অর্থাৎ ডান পাশে যাবে এই জন্য এইবারে আবার অ্যাঙ্কর ট্যাগ এই সিআরএফ এসটিটিভি ক্লোন www.nu.edu.bd/national university অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এটাকে আমরা ট্যাগ করলাম মানে কিভাবে লিংক করলাম এরপরে বাকিটুকু আমরা এখানে দেখি বাকিটুকু ওখানে আমরা নিয়ে যাই তাহলে আমাদের এইবারে পূর্ণ হয়ে যাবে একবারে পুরো পূর্ণ হয়ে যাবে এইবারে দেখো আমরা তাহলে আমরা এরপরে আবার আরো একটা লিংক অর্থাৎ লিংক করেছি এখানে তিনটা এখানে দেখো আবার ওই পিএলআইন ইকুয়াল টু রাইট অর্থাৎ ডান পাশে যাবে এখানে এ এইচ আর এফ ইকুয়াল টু http://www.moedu.gov.bd এডুকেশন মিনিস্ট্রি এর মানে হলো এই যে ঠিকানাটা দেখতেছো এই ঠিকানাটা এই অ্যাড্রেসটা হলো এডুকেশন মিনিস্ট্রি অ্যাড্রেস আমি এখানে লিংক দিয়ে কম কথা বললাম এই জন্য আগের ক্লাসে লিংক দিয়ে যথেষ্ট কথা বলা হয়েছে যে লিঙ্কের এই ট্যাগ পুরো ব্যাখ্যা করা হয়েছে তো এইভাবে লিংক ট্যাগটা লিখতে হয় এরপরে আমার যা পেজে দেখাবে তা এখানে লিখতে হয় তারপরে এটা অর্থাৎ লিংক ট্যাগ অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিতে হয় এবার বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ ব্যাস এবারে আমরা এখন এটা কি করব সেভ করব সেভ করে কেমনে এইখানে ক্লিক করে ফাইলে এবারে সেভে যাইতে হয় সেভে গিয়ে আমরা এখন এইখানে একটা নাম লিখব যে নাম লিখব সেই নামের সাথে অবশ্যই ডট এসটিএমএল দিতে হবে আর না হলে কিন্তু এটা লিংকটা অর্থাৎ এসটিএমএল পেজ হিসাবে পরিগণিত হবে না এবং কাজও আসবে না এই যে আমরা যারা লিখছি পুরোটাই কিন্তু এই এই দেখো এই পুরো আমার পেজটি এখানে সব এখানে লেখা আছে সুন্দর করে লেখা যে একটু আগে তোমাদের দেখালাম সব আছে এখানে আচ্ছা যাক আমরা এটাকে ফাইলে ক্লিক করি তারপর সেভে ক্লিক করব সেভে ক্লিক করে আমরা একটা নাম দেব নামটা এখানে কি দিছি দেখো আওয়ার হোম পেজ ডট এসটিএমএল ব্যাস এই নামে আমাদের সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখন একটা কোন ব্রাউজার দ্বারা এটাকে ব্রাউজ করব ব্রাউজার দ্বারা ব্রাউজ করে কেমনে তা আমরা দেখছি তাহলে আমাদের ব্রাউজার আমাদের কম্পিউটারে কি ব্রাউজার আছে দেখি আমাদের কম্পিউটার ব্রাউজার আছে ফায়ারফক্স আচ্ছা ঠিক আছে ফায়ারফক্সটা তাহলে আমরা একটু ওপেন করি চলো ফায়ারফক্স ওপেন করি ফায়ারফক্স ওপেন করে দেখি যে তোমার কাছে যদি ইউসি ব্রাউজার থাকে যদি গুগল ক্রোম থাকে ইন্টারনেট এক্সপ্লোরার থাকে যা থাকবে তাই দিয়ে তুমি ওপেন করতে পারো কোনো সমস্যা নাই এবার ফায়ারফক্স ওপেন করেছি এবার ফাইল তারপরে দিলাম ওপেন এবারে দেখো আমাদের ওই ফাইলটা এসটিএমএল নামে একটা ফোল্ডার আছে আমাদের ডেস্কটপে ওই ডেস্কটপে কিন্তু ওখানে এসটিএমএল নামে ফোল্ডারটা রেখে দিয়েছি ওইটার মধ্যে আমি সবকিছু সেভ করেছি তো আমরা এই যে আমাদের ফাইলটা এই এবার আমরা একটু ওপেন করে দেখি কেমন দেখায় ওপেন হ্যাঁ চমৎকার এবারে দেখো আসছে কি দেখো ওই যে উপরে লিখছিলাম এস টু দিয়া অর্থাৎ হেডিং ট্যাগ দিয়েছিলাম তো এই যে আওয়ার হোম পেজ এখানে আসছে গভ বঙ্গবন্ধু মহিলা কলেজ এখানে আসছে ওয়েলকাম গভ বঙ্গবন্ধু মহিলা কলেজ লাল আসছে এবং সেঞ্চুরি গথিক ফন্ট দিয়ে আসছে আর এখানে কিন্তু অ্যালজেরিয়ান দিয়েছিলাম সেই অ্যালজেরিয়ানই আসছে তারপরে চিতলবাড়ি বাগের একটু সাইজ কিন্তু বড় করে দিয়েছিলাম ছয় তাই এটা বড় হয়ে আসছে এবং অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়েছিলাম এই জন্য এটা মাঝখানে আসছে তারপরে ইমেইল দিছিলাম কিন্তু কোনো ফন্ট সাইজ টাইজ দেই নাই এই জন্য নর্মালি যেভাবে আসতে হয় সেভাবেই আসছে এবং ওটাও কিন্তু আমার অ্যালাইন সেন্টার দেওয়া আগেরটা দেওয়া তাই এটা মাঝখানে চলে আসছে এইবার একটা ছবি যুক্ত করেছিলাম কলেজ ইমেজ এই দেখো আমাদের কলেজ ইমেজ নামে একটা ছবি এই এখানে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা যে পালন করেছিলাম ওই দিন আমাদের স্যাররা আমাদের কলেজের সকল শিক্ষকরা একই ড্রেস পরে সুন্দরভাবে সেজে এখানে আমরা সবাই ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম সেই ছবিটা আমি এখানে আমাদের নতুন বিল্ডিং এর সামনে আমি এখানে দিয়েছি তোমাদের দেখার জন্য এটা এখানে দিয়েছি আচ্ছা তোমরা জানো যে 17ই মার্চ আমরা এখানে ঠিকই আমরা দাঁড়িয়েছিলাম
কিন্তু বড় কিছু অনুষ্ঠান করতে পারিনি করোনার জন্য, সরকারি ভাবে নিষেধ ছিল, পরের দিনে কিন্তু সকল স্কুল কলেজ বন্ধ হয়ে যায় 18 তারিখ থেকে। যাক গে, এরপরে আর একটা ছবি দিয়েছে আইসিটি স্যার নামে, এখানে দেখো আমি ইনহাউস ট্রেনিং অর্থাৎ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আমি যে ট্রেনিং সকল শিক্ষকদের আইসিটি শিখতে, কম্পিউটার শিখতে, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করতে সহায়তা করতেছি, তার একটা ছবি। তারপরে আমরা যে লিংক করেছি দেখো, এই লিংক ওটা কিন্তু এই সাম পেপার আইডি স্কুল, এই যে সাম পেপার আইডি স্কুলে, এর নিচে দেখো আছে জেসোর বোর্ড, ন্যাশনাল ইউনিভার্সিটি, ডান পাশে এডুকেশন মিনিস্ট্রি। এখন তুমি যদি চাও যে তাহলে আমরা এখন তো ডান পাশে আমরা একটা মাস্কারি নিতে পারি কিনা, কোনো সমস্যা নেই, একেবারে এক্ষুনি আমরা একটা মাস্কারি নিতে পারবো। দেখো আমরা এখানে রাইটের এখানে যদি এখন সেন্টার দিয়ে দিই, CENTER সেন্টার, এটা সব কয়টাই দিয়ে দিই, ঠিক মাঝখানে চলে যাবে, আসবে, ভালো দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাও এখানে দিয়ে দিই সেন্টার, এবারে এটাও সেন্টার দিয়ে দিই, অবশ্য দেরি হয়ে যাচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেন্টার, এবারে এটাও এখানে রাইট পোস্টে দিয়ে এখানে সেন্টার দিয়ে দিলাম। আমি একটা তোমাদের এডিট করে দেখালাম যে এইভাবে কিন্তু আমাকে এবার সেভ দিয়ে দিলাম, ব্যাস সেভ দিয়ে আমাদের এই ফাইলটাকে একটু দেখি, এবার আবার রিফ্রেশ করে দেখি, দেখো আমাদের ঠিক সেই লিংক ওটা দেখো ঠিক মাঝখানে সব চলে আসছে। আমরা যদি এখন জেসর বোর্ডের উপরে ক্লিক করি, জেসর বোর্ডে ঢুকে যাবে, ন্যাশনাল ইউনিভার্সিটির উপরে ক্লিক করলে ন্যাশনাল ইউনিভার্সিটি ঢুকে যাবে, যে এডুকেশন মিনিস্ট্রিতে ক্লিক করি তো এডুকেশন মিনিস্ট্রিতে ঢুকে যাবে, মজার ব্যাপার। কিন্তু এর উপরে হাতের মতো ছবি আসে, দেখো হাতের মতো ছবি আসা মানেই ওটা লিংক, অর্থাৎ ওখানে ক্লিক করলে ঢুকবে, ঢুকবো দেখবা। আজ আমি যশোর বোর্ডে ক্লিক করিয়ে ফেলি, দেখো তো যশোর বোর্ডে একটা ক্লিক করে ফেললাম, দেখি যশোর বোর্ডে ঢুকে গেলে, দেখো যশোর বোর্ডে আমরা ঢুকে গেছি, চমৎকার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেসর, এই যে দেখো চমৎকার, এই যে আমরা তাদের ওয়েব পেজে ওয়েবসাইট ঢুকে গেছি, আমাদের অনলাইন ক্লাসরুম, এই দেখো আমরা তো অনলাইনে ক্লাস নিয়ে এখানে আবার এই জায়গায় মাঝে মধ্যে আমাদের আপলোড করতে সেই জায়গাটা দেখা দিলাম, এই যে আমরা ঢুকে গেলাম, বুঝতে পেরেছ? যাক আমরা এখন আবার ব্যাকে চলে যাই। এখন আমাদের সাদা মাটা পেজটা আর একটু কিছু করা যায় কিনা শেষ করে দেবো এখনই, আর একটু কিছু করা যায় কিনা একটু ভালো লাগে না। এইখানে আমরা বডির সাথে দিয়ে দিই বডি বিজি কালার ইকুয়াল টু কি দেব, কি দেব, কি দেব, গ্রিন দিয়ে দি না, আর গ্রিন, GREEN, গ্রিন, ব্যাস এই পর্যন্তই শেষ। এটা আগের দিন দেখাইছিলাম, আবার একটু দেখাই দিলাম, ব্যাস এইবারে আমরা আবার একটু দেখি, আবার রিফ্রেশ করে দেখি, ব্যাস তাহলে আমাদের এই দেখো টাইটেলের মধ্যে দিছিলাম সেইটা কিন্তু এই বিবিএম কলেজ, এই হলো আমাদের টাইটেল না সরি, হ্যাঁ টাইটেলের মধ্যে, আর এই হলো আমাদের এটা কিন্তু এই কি বলে এই স্টোর মধ্যে দিছিলাম, তারপর অনলাইন, এই তারপরে তারপরে সব পর পর কিন্তু দেওয়া আছে, এই যে লিংক, এই সাম প্রপার্টির লিংক, তার নিচে যে সরবোর ন্যাশনাল রিসোর্ট এডুকেশন মিনিস্ট্রি, যেটাই ক্লিক করবো সেটাই ক্লিক করবো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আমাদের আসলে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ভিডিও বড় হয়ে গেলে আপনার একটু সমস্যা, আর তাছাড়া এগুলো তো তোমরা আগেও দেখেছো, সেই জন্য ইনশাল্লাহ আজকে আর সামনে আর যাবো না, আজকে তোমাদেরকে পুরোপুরি একেবারে একটা নোটপ্যাডে একটা ওয়েব পেজ লিখে সেটা কি বলে ব্রাউজ করে দেখালাম, এবং ওই ব্রাউজ করার অবস্থায় কোনো লিঙ্কে প্রবেশ করা যায় কিনা তাও কিন্তু আমরা দেখে নিলাম, চমৎকার। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাস আমরা এরপরে কিন্তু ওই যে কি বলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং টেবিল টেবিল তৈরি করতে আমরা সেদিকে যাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।